তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পরিস্থিতি দিনের পর দিন আরও জটিল হয়ে উঠছে এবং প্রতিবন্ধকতাও দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা জানি টাইম অ্যান্ড টাইডস ওয়েট ফর নান সুতরাং আমাদেরও থেমে থাকলে চলবে না বাড়িতে বসেই নিজেদের সময় মতো আস্তে আস্তে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে আমাদের আলোচ্য বিষয় বাইনারি টু অকটাল কনভার্শন অর্থাৎ একটি বাইনারি সংখ্যাকে তার সমতুল্য অক্টাল সংখ্যায় কিভাবে পরিবর্তন করা যায় আমরা সেই জিনিসটা আজকে একটু আলোচনা করে নেবো এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি এই ছকের সঙ্গে আমাদের অলরেডি পরিচয় হয়ে গেছে এখানে বিভিন্ন সংখ্যা পদ্ধতির নাম তার বেস ভ্যালু ব্যবহৃত সংখ্যা এবং উদাহরণ তার মধ্যে একটি তুলনা করা হয়েছে আমরা যেহেতু বাইনারি থেকে অকটাল সংখ্যায় পরিবর্তন করবো একটি বাইনারি নাম্বারকে তাহলে সেক্ষেত্রে আহ এই দুটো জিনিস আমরা একটু এই চার্ট থেকে খেয়াল করি যে বাইনারির বেস হচ্ছে দুই এবং অকটাল এ বেস হচ্ছে আট এক্ষেত্রে কে যদি আমরা দুইয়ের পাওয়ার হিসাবে লিখি তাহলে লেখা যায় কিউব অর্থাৎ একটি অক্টাল সংখ্যাকে পরিবর্তন করলে তিনটি বিটের একটি বাইনারি সংখ্যা আমরা পেয়ে যাব উল্টো দিক থেকে যদি আমরা বলি যে তিনটি বিটের একটি বাইনারি সংখ্যাকে পরিবর্তন করলে আমরা একটি অক্টাল ডিজিট পেতে পারি এর পরবর্তী পরে যায় আমরা একটি উদাহরণ নিয়ে একটু আলোচনা করি এক্ষেত্রে খেয়াল করো একটি উদাহরণ নেওয়া হয়েছে আহ ট্রিপল ওয়ান জিরো ট্রিপল ওয়ান টু এটিকে দেয়া হয়েছে এক্ষেত্রে সংখ্যাটির যে বাইনারি সংখ্যাটি এখানে দেয়া হয়েছে তার ডান দিক থেকে তিন বিট করে আমরা একটি গ্রুপিং করে নেব কেন তিন বিট সেটা নিয়ে আমরা একটু আগেই আলোচনা করেছি এখানে যে ট্রিপল ওয়ান আছে ক্ষেত্রে থেকে এক ছকের মধ্যে এখানে হয়েছে ঠিক তার পরবর্তী পর্যায়ে দেখো ওয়ানো দিকে খেয়াল করো এখানে ওয়ান ওয়ান জিরো সেটিকেও এখানে নিয়ে নেওয়া হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে আমাদের এখানে শুধুমাত্র পড়ে আছে একটি এক সেই একটিকেও এই ছকের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে যেহেতু শুধু এক পড়ে আছে সেই জন্য সেটিকে তিনটি বিটে কনভার্ট করার জন্য তার আগে দুটো শূন্য বসিয়ে নেওয়া হয়েছে এবার এই ছকের মধ্যে লিখে দেওয়া হয়েছে দেখো জিরো জিরো ওয়ান তার সমতুল্য অক্টাল সংখ্যা হলো এক ওয়ান ওয়ান জিরো এর সমতুল্য অক্টাল সংখ্যা হলো ছয় এবং ট্রিপল ওয়ান এর সমতুল্য অক্টাল সংখ্যা হলো সাত প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা এটা বললাম সেটা বোঝার জন্য তলায় হলুদ রঙের যে একটি ছক করে দেয়া আছে সেই ছকটি আমরা একটি খেয়াল করবো এখানে খেয়াল করে দেখো টু টু দি দি স্কোয়ার এইভাবে বিট এখানে নেওয়া হয়েছে যেহেতু অক্টাল সংখ্যার ক্ষেত্রে তিন বিটের প্রয়োজন সেক্ষেত্রে টু টু পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান টু টু পাওয়ার ওয়ান মানে টু টু স্কোয়ার মানে ফোর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা আমরা অলরেডি জানি এক্ষেত্রে প্রথমে আছে জিরো জিরো ওয়ান সেটিকে যদি পয়েন্টারটি খেয়াল করো আমরা ছকের মধ্যে প্লট করি দেখো ওয়ান এর হয়েছে সেই জন্য এর ভ্যালুটা বেরিয়েছে ওয়ান একই রকমভাবে ওয়ান ওয়ান জিরো তার পরবর্তী পর্যায়ে ওয়ান ওয়ান জিরো যে সংখ্যাটি লেখা হয়েছে সেটির ক্ষেত্রে চারের তলায় এক আছে এবং দুইয়ের তলায় এক আছে ফোর প্লাস টু ইকুয়ালস টু সিক্স করা হয়েছে এবং একই রকম ভাবে ওয়ান ওয়ান এর ক্ষেত্রেও ফোর প্লাস টু প্লাস ওয়ান করা হয়েছে আমরা করলাম সেক্ষেত্রে অসুবিধা নেই কারুর একই রকম আরেকটি উদাহরণে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে এক্ষেত্রে দেখো একটি বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় পরিবর্তন করতে দেওয়া হয়েছে এবং এই উদাহরণটিও আগের উদাহরণটির সঙ্গে অনেকটা একই রকমের এই জিনিসটা এখানে যেটা দেয়া হয়েছে এই অঙ্কটা তোমরা খাতায় একটু প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে এখানে দেয়া উত্তরের সঙ্গে তোমরা একটু মিলিয়ে নেবে এরপরে আমরা চলে যাব এর পরবর্তী পর্যায়ে আমরা আরেকটি উদাহরণ এখানে নিয়েছি এই উদাহরণ পরপর দুটি উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আহ এমন সংখ্যা নেওয়া হয়েছে যে ক্ষেত্রে বাইনারি সংখ্যাটির পয়েন্টের আগে অর্থাৎ পয়েন্টের ডান দিকে এবং উভয় দিকে সংখ্যা বর্তমান এই সংখ্যাটিকে আমরা একটু আহ এর সমতুল্য অক্টাল সংখ্যায় পরিবর্তন করার চেষ্টা করব এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তিন বিট করে আমরা গ্রুপিং নিচ্ছিলাম সেই একই রকম ভাবে এক্ষেত্রেও তিন বিট করেই গ্রুপিং করতে হবে কিন্তু পয়েন্টের আগে অর্থাৎ পয়েন্টের বাঁ দিকে যে অভিমুখ থেকে আমরা গ্রুপিংটি শুরু করব দেখো অ্যারোচিহ্নের সাহায্যে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে ব্ল্যাক খেয়াল করে দেখো পয়েন্টের বাঁ দিকে যেদিকে নেওয়া হয়েছে পয়েন্টের ডান দিকে ঠিক তার উল্টো দিকের দেখো অ্যারোচিহ্নের অভিমুখটি খেয়াল করে দেখো এক্ষেত্রে তার উল্টো দিক থেকে কিন্তু তিন বিট করে গ্রুপিং করে নিতে হবে আমাদেরকে সেক্ষেত্রে পয়েন্টের বাঁ দিকে জিরো ওয়ান এসছে তার সমতুল্যকটার হচ্ছে একই রকম ভাবে ট্রিপল ওয়ান এসছে সাত এবং আমরা উত্তর এখান থেকে পেয়ে যাচ্ছি থার্টি থ্রি পয়েন্ট একই রকম ভাবে পরের যে অঙ্কটি আছে পরের উদাহরণটিতে খেয়াল করে দেখো একই রকম ভাবে পয়েন্টের বাঁ দিকে এবং ডান দিকে তিন বিট করে গ্রুপ করে নেওয়া হয়েছে সেক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করে দেখো এই অঙ্কটিতে যে প্রথমে বিট নেয়ার পরে চিহ্নটি তিন খেয়াল করো পরের যে দু বিট নেওয়া হয়েছে এই যে দু বিট নেওয়া হয়েছে তারপরে এই সংখ্যাটিকে তিন বিটে পরিবর্তন করার জন্য আরেকটি শূন্য ওয়ান ওয়ান বাঁ দিকে অ্যাড করা হয়েছে এবং একই রকম ভাবে পয়েন্টের ডান দিকে যেহেতু ওয়ান জিরো ওয়ান এই যে ওয়ান জিরো ওয়ান দেখো এই ওয়ান জিরো ওয়ান এখানে নিয়ে নেওয়া হয়েছে তারপরে পড়ে আছে শুধু এক্ষেত্রে ওয়ান ওয়ান এই ওয়ান এর নিয়ে নেওয়ার পরে সেটিকে তিন বিটে পরিবর্তন করার জন্য যেহেতু পয়েন্টের ডান দিকের সংখ্যা সেই জন্য সংখ্যাটির ডান দিকে আরেকটি শূন্য বসিয়ে সংখ্যাটিকে তিন বিটে পরিবর্তন করা হয়েছে এরপর বাকি যে প্রসেসটি অবলম্বন করা হয়েছে সেটি নিয়ে আমরা আগেই আলোচনা করেছি অর্থাৎ জিরো ওয়ান এটিকে এটি সমতুল্য অক্টাল সংখ্যা হচ্ছে থিং ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান ঠিক আগের অঙ্কে যে টেবিলটি আমরা খেয়াল করেছিলাম এখানেও এক্স্যাক্টলি সেম নিয়ম আমাদেরকে ফলো করতে হবে এবং ফলো করলে আমরা আহ এই যে বাইনারি সংখ্যাগুলো তার সমতুল্য অক্টাল সংখ্যা পেয়ে যাব এবং এক্ষেত্রে যথারীতিভাবে উত্তর চলে এসছে থার্টি বেস এইট আশা করি এই ধরনের বাইনারি থেকে অক্টাল পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের আর অসুবিধা হবে না এই ধরনের কিছু অঙ্ক নিয়ে তোমরা খাতায় প্র্যাকটিস করবে এবং এই সম্পর্কিত অনুশীলনীতে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলো তোমাদের একটু খাতায় প্র্যাকটিস করে ফেলতে হবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার পরের দিন